নমস্কার শুভ্রাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনারা যারা প্রতি রাতে এই আয়োজনে যুক্ত হন আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে এক একটি ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই আমরা যখনই বলি আমরা কথা বলতে চাই আমরা আসলে সেতু পারাপারের কথা বলি এপার থেকে আমরা ওপারে যাই এবং আমরা বিশ্বাস করি আপনারা ওপার থেকে আমাদের এপারে আসেন আর এই পারাপারের মধ্য দিয়ে আমরা প্রতিদিন নতুন এক প্রভাতের নতুন এক সুন্দর সকালের স্বপ্ন দেখি আপনারা জানেন এবং আপনারা সকলেই যারা এই অনুষ্ঠান দেখছেন আমি নিশ্চিত আপনারা জানেন প্রতিবাদী কলম পত্রিকার শ্রদ্ধেয় সম্পাদক তিনি গত কয়েকদিন আগে বেশ একটি জোরালো দাবি জানিয়ে আদালতের দ্বারহস্ত হয়েছিলেন এ রাজ্যের মাননীয় উচ্চ আদালতের কাছে তিনি গিয়ে বলেছিলেন আমাদের উৎসবের সময়গুলোতে কোনো সুনির্দিষ্ট ধর্মের কথা বলে নয় কোনো সুনির্দিষ্ট আয়োজনের কথা বলে নয় কিন্তু সার্বিকভাবে তিনি বলেছিলেন আমাদের চারপাশে শব্দ দূষণ নানাভাবে বয়স্ক নাগরিকদের এমনকি তরুণ তরুণীদের যুবক যুবতীদের নানাভাবে অসুবিধেতে ফেলছে আমরা জানি আমাদের এই আয়োজনে আপনারা যারা সামিল হন আপনারা একথাও জানেন যে আমাদের মাননীয় সম্পাদক তিনি লেজার লাইট নিয়েও আদালতকে বলেছিলেন যে এই লেজার লাইটগুলো শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক এগুলোর যদি কোনো বৈজ্ঞানিক সুরাহা করা যায় এবং আপনারা প্রত্যেকে কথাও জেনেছেন নিশ্চয়ই প্রতিবাদী কলম পত্রিকার দৌলতে পিবি টোয়েন্টি ফোরের দৌলতে যে আমাদের রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সঙ্গে বরিষ্ঠ আইনজীবী সুব্রত সরকার তারা দুজনে মিলে এই বিষয়টিতে একেবারে সরাসরি অংশগ্রহণ করে আদালতকে যে ব্যাখ্যা দিয়েছিলেন তারপরে আদালতে প্রধান বিচারপতি তিনি যে কথাটি বলেছেন যে 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 নির্দেশ ইতিমধ্যেই শব্দ দূষণকে নিয়ন্ত্রণ করার জন্য দেয়া হয়েছে সেগুলো অক্ষরে অক্ষরে পালন করতে হবে কেন এতগুলো কথা আপনাদের সামনে বলছি শুরুতেই কারণ কিছুক্ষণ আগে ধরুন মিনিট পনেরো কুড়ি আগে একটি দুর্দান্ত সাফল্য পেয়েছি আমরা আমরা বলতে আপনারা আমরা বলতে প্রতিবাদ সম্পাদক মহাশয় যে বিষয়টি নিয়ে আদালতের দ্বারহ হয়েছিলেন সেই বিষয়টি উল্লঙ্ঘন হতে আমরা দেখলাম শহরে একেবারে লেজার লাইট দিয়ে ডিজের রমরমা একটি বিসর্জনে লক্ষ্য করা গেল সঙ্গে সঙ্গে পত্রিকা দফতরে এবং টেলিভিশন চ্যানেলে একের পর এক টেলিফোন আসতেও শুরু করলো বিভিন্ন এলাকা থেকে যে যে এলাকাগুলো দিয়ে এই গাড়িটি এসছে সেখান থেকে টেলিফোন টেলিফোনের মূল বিষয়বস্তু যে আপনারা আদালতের কাছে গিয়ে যে বিষয়টি জানিয়েছিলেন আদালত যে নির্দেশিকা দিয়েছিল সেটি তো মানা হচ্ছে না সঙ্গে সঙ্গে পত্রিকা সম্পাদক সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং সেখানে পুলিশের একটি দুর্দান্ত ভূমিকাও লক্ষ্য করা যায় সদর এসডিপিও তিনি ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণ করেছেন এবং ঘটনাস্থলে পুলিশ বাহিনীকে পাঠিয়েছেন সেখানে এই শব্দ বাজানোর যে যন্ত্রগুলো সেগুলোকে আটক করা হয়েছে আজকের এই আয়োজনে আপনারা যারা আমাদের সঙ্গে সামিল হয়েছেন আপনাদের যে দৃশ্যগুলো আমরা দেখাচ্ছি এই দৃশ্যগুলো দশমী ঘাট ক্লাব চত্বরে বিসর্জনে যাওয়ার সময় এখন থেকে পনেরো কুড়ি পঁচিশ মিনিট আগের একটি ঘটনা একেবারে জলজ্যান্ত বলা চলে লাইভ এই ভিডিওগুলো আপনারা দেখছেন এবং ইতিমধ্যেই আমরা জেনেছি ঘটনাস্থলে পুলিশ রয়েছেন সেখানে শব্দ বন্ধ করে দেওয়া হয়েছে আমরা আজকের এই আয়োজন থেকে আপনাদেরকে বলতে চাই এই আপনারা যারা शामिल হয়েছে আমরা আরেকবার আপনাদের প্রত্যেককে একবারে সরাসরি এই কথাটুকুই বলতে চাইছি আসন্ন উৎসব শুধু নয় যে কোনো উৎসব যে কোনো ঘটনা যে কোনো সময় আদালতের এই নির্দেশ যাতে আমরা মেনে চলি শব্দ দূষণ যাতে আমাদের চারপাশে না হয় আমাদের ঘরে ঘরে পশুপাখিরা তারা যাতে কষ্ট না পায় বৃদ্ধ রোগী যারা আছেন শুধুমাত্র বৃদ্ধ রোগী কেন হবে ঘরে ঘরে যদি কেউ অসুস্থ থাকেন যে বয়সেরই হন না কেন শিশুরা যারা রয়েছে তাদের প্রত্যেকের কথা মাথায় রেখে এবং একটি সুস্থ সুন্দর সমাজ একটি সভ্য সমাজের কথা মাথায় রেখে আইন আদালত আমাদের যে নির্দেশ দেয় বিভিন্ন বিষয়ে এই শব্দ দূষণকে নিয়ে আদালতের যে নির্দেশ রয়েছে সেগুলো আমরা কেন পালন করব না এই প্রেক্ষাপটে গত কয়েকদিন আগে আদালত থেকে বেরিয়েই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এবং বরিষ্ঠ আইনজীবী তারা দুজনে বিষয়টি নিয়ে কি বলেছিলেন সে কথা আপনাদের একটু আরেকবার স্মরণ করিয়ে দিতে চাই শোনাতে চাই শুনুন প্রতিবাদী কলম এডিটার শ্রী অনুগ্রয় চৌধুরী একটি জনস্বার্থ মামলা করেছেন শব্দদূষণ নিয়ে আমরা গত পুজোর আবহে আমরা দেখেছি যে সবপত্রপত্রিক নিউজ হয়েছে যে প্রচণ্ড শব্দদূষণ হয়েছে ডিজে ইত্যাদি লেজার লাইট ইত্যাদি এইসব ব্যাপারে মানে জনগণের প্রচুর ক্ষতি হয়েছে তো সেই সম্পর্কে উনি চিফ সেক্রেটারিতে আঠারো নয় দু হাজার চব্বিশে চিফ সেক্রেটারিতে একটা চিঠি দেন চিঠি দিয়ে বলেন যে আপনি প্লিজ এটা নিয়ে অ্যাকশান নিন কিন্তু তারপরে কোনো অ্যাকশন নেওয়া হয়নি সেই কারণেই জনস্বাস্থ্য মামলা উনি করেন এবং এই মামলার মধ্যে পার্টি করা হয় চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি ডিজিপি ত্রিপুরা কমিশন কমিশন বোর্ড ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যাটসেট্রা তো মামলাটা আজকে ওঠে ওঠার পর মাননীয় চিফ জাস্টিস এবং মাননীয় জাস্টিস অরিন্দম বোধের বেঞ্চে তো তখন ওনারা এই মামলার মধ্যে একটা ব্যাপার হচ্ছে দু হাজার চোদ্দোতে বিশ এক দু হাজার চোদ্দোতে ওনারকম জাস্টিস দীপক গুপ্ত এবং জাস্টিস কলাপাত্র একটা ডিভিশন বেঞ্চে মামলা দিয়ে কিছু গাইডলাইন্স ফ্রেম করে দিয়েছিলেন যেটা সুপ্রিম কোর্টের গাইডলাইন্স অনুসারে তো সেখানে স্পষ্ট বলা আছে যে যে গাইডলাইন্সগুলো আছে অর্থাৎ কি নয়েস অ্যান্ড কমিশন কন্ট্রোল রুল অ্যাক্ট অ্যান্ড রুলস টু সিক্সটিন সেটার মধ্যে কিছু গাইডলাইন্স দেওয়া আছে যেমন রেসিডেন্সিয়াল এরিয়াতে কত ডেসিভেল অবধি হতে পারে কমার্শিয়াল ক্যামেরায় কত অব্দি ডেসিভেল অবধি হতে পারে রাত্রি কটা থেকে কটা অবধি আপনার সাউন্ড বক্স চলতে পারে ইত্যাদি তার মধ্যে একটা জিনিস আছে যে প্রত্যেকটা স্টেট গভর্নমেন্টকে বলা আছে যে বছরের পনেরো দিনের বেশি দশটার থেকে রাত্রি দশটা থেকে দশ বারোটা অবধি পারমিশন দেওয়া যাবে মাইক্রোফোন মানে সাউন্ড বক্স ইউজ করার জন্য তার বাইরে সময় হচ্ছে রাত্রি দশটা অবধি দশটার অর্থাৎ রাত্রি দশটার পরে কোনো অবস্থাতেই এই পনেরো দিন বাদে দশ সরি সকাল দশটা থেকে রাত্রি দশটা থেকে সকাল ছটা অবধি কোনো মতেই আপনি সাউন্ড বক্স চালানো যাবে এমন শব্দ বাজিয়ে পাঠানো যাবে সেখানে এটাও বলা ছিল যে সমস্ত মেশিনের মধ্যে যাতে সাউন্ড লিমিটার লাগানো হয় সেগুলো ফলো করা হয়নি আমরা সবাই দেখেছি কী হয়েছে তো সেই অনুসারে সেই অনুসারে ডিভিশন বেঞ্চ রায় দিয়ে বলেছেন যে আগের যে জাজমেন্টটা আছে সেটা যাতে স্ট্রিক্টলি ফলো করা হয় যদি এই নিয়মকানুনগুলো দুর্গা পুজো এবং দিবাঙ্গলক্ষ উপলক্ষে যদি না মানা হয় তাহলে কোর্ট স্ট্রিক্ট অ্যাকশান নেবে এই অবধি অর্ডার হয়েছে স্টেটের পক্ষে মাননীয় অ্যাডভোকেট জেনারেল উনি অ্যাপিয়ার করেছেন নোটিস রিসিভ করেছেন এবং উনি বলেছেন যে উনি সমস্ত অথরিটিকে অ্যাস পার অর্ডার অফ দ্য কোর্ট উনি ডাইরেকশান দিয়ে দেবেন আপনার তরফে কি বক্তব্য আমাদের তরফে বক্তব্য ছিল এই এই শব্দ দূষণের কারণে মানুষের প্রভূত ক্ষতি হচ্ছে বিশেষ করে যারা যা যারা পরীক্ষার্থী যারা নাকি আপনার পেশেন্টস বৃদ্ধ শিশু জেনারেল পাবলিক কিছু সংখ্যক লোক আনন্দ করছে কিন্তু ম্যাক্সিমাম সংখ্যক লোক এই মানে এই আতঙ্কে এমন যন্ত্রণায় কষ্ট পেয়েছে এই 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 জিনিসটা উপলব্ধি করেই কিন্তু এই কোর্ট এই রায়টা দিয়েছে এবং এই রায়টা হচ্ছে সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্টের অনুসারী রায় এবং আমাদের ওম হাইকোর্টের যে আগের জাজমেন্ট ছিল সে সেই রায় ফলে এই রায়ের ফলে আশা করছি যে এবার পুজোর মধ্যে এবং বিবাণীর মধ্যে শব্দবাজি এবং যে মাইক্রোফোন সাউন্ড স্পিকারের যে তাণ্ডব সেটা কিছু হলেও কন্ট্রোল হবে আপনি এবং অন্যান্য কে কে ছিলেন আপনার সাথে আমি ছিলাম আমার সাথে আয়েশা শাহ হিরাওয়াত এবং কে কেডি সিংহ আমার আমার সাথে আজকে জনস্বার্থ মামলাটি করেছিলেন আমাদের রাজ্যের একজন শ্রদ্ধেয় সাংবাদিক প্রবীণ সাংবাদিক শ্রী অনল রায় চৌধুরী মহাশয় এই জনস্বার্থ মামলাটি শুধু উনি করেননি জনগণের হয়ে মামলাটা হয়েছে মূল মূল বিষয়বস্তু ছিল আগামী শারদীয় উৎসবে শব্দদূষণটা যেন আমাদের রাজ্যের জনগণের আনন্দ আহ্লাদ এবং উৎসবের পরিবেশে বাধা হয়ে না দাঁড়ায় বিশেষত নানা ধরনের পাবলিক অ্যাড্রেস সিস্টেম সাউন্ড বক্স স্পিকার্স আর বিশেষ করে ডিজে যেটা বলা হয় ডিজের বিরুদ্ধে মামলা করা হয়েছে আইনত ব্যাপারটা আমরা খুব ছোট একটা পরিসীমায় দেখছি বিশেষ কিছু বিচার করার নেই দুই হাজার চোদ্দো সনেই আমাদের ত্রিপুরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বলা হয়েছে যে সিক্সটি ফাইভ ডেসিবেলের বেশি কোনো সাউন্ড সিস্টেম থেকে জেনারেট করা যায় না সেটা বেআইনি হয় কাজেই দেশে যত ধরনের সাউন্ড সিস্টেম ব্যবহার করা হচ্ছে তার প্রত্যেকটার মধ্যে সাউন্ড লিমিটার লাগাতে হবে সাউন্ড লিমিটার না লাগানো যে কোনো সাউন্ড সিস্টেম যে নামেই বলুক আপনি আমাদের আজকের এই আয়োজনে আপনারা যারা সামিল হয়েছেন আপনাদের হয়তো বা অন্তত এইটুকু বিশ্বাস জন্মেছে আবার যে এবার উৎসব একটু অন্যরকম হতে পারে পুলিশ যে তৎপরতার সঙ্গে এই বিষয়টিকে দেখেছেন এবং আমাদের সদরের এসডিপিও সাহেব যে তৎপরতার সঙ্গে এই বিষয়টিতে হস্তক্ষেপ করেছেন দেবপ্রসাদ রায় মহাশয় যেভাবে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ বাহিনীকে পাঠিয়ে বিষয়টির একটি সুরাহা করার চেষ্টা করেছেন তা অত্যন্ত প্রশংসনীয় আইন যেখানে যেখানে রয়েছে সেখানে যারা আইনকে ভঙ্গ করবে অন্য মানুষকে উৎপাত দিয়ে তাদের শান্তিতে বিঘ্নতা ঘটিয়ে যারা নিজেরা আনন্দ করতে পথে নামবে তাদের জন্য আইন যদি কোনো সুনির্দিষ্ট বার্তা দিয়ে থাকে সেই বার্তাটি প্রয়োগ হচ্ছে কিনা তা দেখার দায়িত্ব পুলিশের আমাদের এবং অবশ্যই প্রশাসনের আমাদের আজকের এই আলোচনায় আমরা এই কথাটি আরেকবার স্মরণ করিয়ে দিতে চাইছি আপনাদের আপনারা যারা বিভিন্ন ক্লাব সংস্থা সংগঠনের সঙ্গে জড়িয়ে সাধারণ মানুষের কথা ভাবতে হবে আপনারা মনে রাখবেন আপনারা আনন্দ করতে করতে যে রাস্তাটির ওপর দিয়ে যান তার ডানে এবং তার পেছনে এবং সামনে অনেক মানুষ থাকেন বাড়িঘর সেখানে বাবারা ছেলে মেয়েরা এবং পরীক্ষা ইত্যাদি নানা ধরনের বিষয় থাকে এই সমস্ত কিছুকে ভুলে গিয়েও আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে আমরা চট করে নিজেদের আনন্দের জন্যে অন্য কাউকে বিশৃঙ্খল একটি পরিস্থিতিতে ফেলতে পারি না আমাদের আজকের এই আলোচনায় ইতিমধ্যে এই বন্ধুরা লিখতে আরম্ভ করেছেন অনেকেই আপনারা আমাদের সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে নিজেদের মতামত জানাচ্ছেন আমরা আজকের এই আলোচনায় আরেকবার চেষ্টা করব আমাদের বিচারকেরা যা বলেছেন সেই কথাটি এবং সেই বক্তব্য আপনাদের শোনাবো আমরা আপনারা ইতিমধ্যেই শুনেছেন আমরা আপনাদের জানিয়েছি এবং আরেকবার জানাতে চাই যে ঘটনা বলি আপনারা আজ দেখছেন এই অনুষ্ঠানে সেই ঘটনা বলি আজকের কিছুক্ষণ আগে আধ ঘন্টাও হয়নি ঘাট চত্বর থেকে এই ভিডিওগুলো আমরা ধারণ করেছি এবং সেখানে অত্যন্ত বিকট আওয়াজে একটি গাড়ি বিসর্জনের জন্য যাচ্ছিল পুলিশ প্রশাসনকে জানানো হয় সাধারণ মানুষ টেলিফোন করেছেন সেই টেলিফোনের নির্যাস পত্রিকা দফতরেও এসেছে চ্যানেলেও এসেছে খবর গেছে পুলিশের কাছে পুলিশের সঙ্গে সঙ্গেই হয়তোবা মনে পড়ে গেছে গত দু তিন দিন চার দিন আগে আমাদের রাজ্যের মহামান্য আদালত উচ্চ আদালত কি বলেছেন কি নির্দেশিকা জারি করেছিলেন সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় এবং আটক করা হয় ডিজে সহ অন্যান্য যন্ত্রপাতি তাহলে বুঝতে হবে আইন আইনের পথেই কিন্তু চলবে আমাদের আজকের এই আলোচনায় বন্ধুরা যারা অংশগ্রহণ করছেন তারা ইতিমধ্যেই অনেকে নিজেদের মতামত আমাদেরকে লিখে পাঠাচ্ছেন নিজেদের মতামত আমাদেরকে জানাচ্ছেন এক বন্ধু লিখেছেন মনিকা দে গুড নিউজ গণেশ বরজ লিখছেন ভালো কাজ ধন্যবাদ শিমুল সরকার লিখেছেন ভেরি গুড অরবিন্দ সাহা বলেছেন আমি একজন আম নাগরিক হিসেবে বলছি কতটুকু এরিয়ার মধ্যে থাকবে এই আইন বিনয় চক্রবর্তী বলছেন গুড জব ডান বাই পুলিশ বিনায় চক্রবর্তী প্রতিটি ক্লাব ও সামাজিক সংগঠনগুলো এই বিষয়ে সচেতন হয়ে হাইকোর্টে রায় কার্যকর করতে সহযোগিতা করবেন আশা করি টিটন দে লিখেছেন কি শুরু হয়েছে বুঝলাম না রাজীব কর্মকার লিখেছেন মাইকগুলো বন্ধ করতে হবে আমাদের করেছিলেন আমাদের রাজ্যের একজন শ্রদ্ধীয় সাংবাদিক প্রবীণ সাংবাদিক শ্রী অনল রায়চৌধুরী মহাশয় এই জনস্বার্থ মামলাটি শুধু উনি করেননি জনগণের হয়ে মামলাটা হয়েছে মূল মূল বিষয়বস্তু ছিল আগামী শারদীয় উৎসবে শব্দদূষণটা যেন আমাদের রাজ্যের জনগণের আনন্দ আহ্লাদ এবং উৎসবের পরিবেশে বাধা হয়ে না দাঁড়ায় বিশেষত নানা ধরনের পাবলিক অ্যাড্রেস সিস্টেম সাউন্ড বক্স স্পিকার্স আর বিশেষ করে ডিজে যেটা বলা হয় ডিজের বিরুদ্ধে মামলা করা হয়েছে আইনত ব্যাপারটা আমরা খুব ছোট একটা পরিসীমায় দেখছি বিশেষ কিছু বিচার করার নেই দুই হাজার চোদ্দো সনেই আমাদের ত্রিপুরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বলা হয়েছে যে সিক্সটি ফাইভ ডেসিবেলের বেশি কোনো সাউন্ড সিস্টেম থেকে জেনারেট করা যায় না সেটা বেআইনি হয় কাজেই দেশে যত ধরনের সাউন্ড সিস্টেম ব্যবহার করা হচ্ছে তার প্রত্যেকটার মধ্যে সাউন্ড লিমিটার লাগাতে হবে সাউন্ড লিমিটার না লাগানো যে কোনো সাউন্ড সিস্টেম যে নামেই বলুক আপনি সাউন্ড বক্স স্পিকার পাবলিক অ্যাড্রেস সিস্টেম যে নামেই বলুন যদি সিক্সটি ফাইভ ডেসিবিলের সাউন্ড লিমিটার লাগানো না থাকে সেটা রাজ্যে আনা বিক্রি করা কেনা কাউকে ভাড়া দেওয়া কেউ ব্যবহার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এ বিষয়ে প্রশাসনকেও অনেক আগেই বার্তা দেওয়া হয়েছে নির্দেশ দেওয়া হয়েছে যে এই সিক্সটি ফাইভ ডেসিবেলের উপরে এবং সাউন্ড লিমিটার না থাকা যে কোনো সাউন্ড সিস্টেম যেন বাজেয়াপ্ত করা হয় সেই পুরনো যে রায় সেটাকেই আবার আজকে অনারেবল হাইকোর্ট মনে করিয়ে দিয়েছেন আমাদের এবং আরও বলেছেন যে এই আইনের যদি কোনো লঙ্ঘন হয় আমাদের সঙ্গে স্টুডিওতে সরাসরি যুক্ত হয়েছেন ডক্টর কিরণ কুমারকে আপনারা জানেন তিনি পশ্চিম জেলার পুলিশ সুপার এবং আমরা প্রতিটি বিষয়ে তার সুনির্দিষ্ট হস্তক্ষেপ দেখতে পাই আজকেও যে ঘটনাটি আমরা লক্ষ্য করলাম তাতে তিনি সরাসরি বিষয়টিতে যুক্ত হয়েছেন এবং দুর্দান্ত একটি ভূমিকা পালন করেছেন আমরা তার সঙ্গে একটু কথা বলতে চাই মহাশয় শোনা যাচ্ছে আমাদের কথা আহ uh, at the very outset thank you sir thank you so much for being so prompt in taking action and we are so কিন্তু আমরা একটু জানতে চাই এই যে উৎসবের মরসুম শুরু হয়ে গেছে দুর্গাপূজা খুব সামনেই আমরা জানি প্রতিটি ক্লাব নির্দেশিকা ইতিমধ্যে পেয়েছে হাইকোর্টের কিন্তু আপনি বিষয়টিকে আরেকবার কিভাবে মূল্যায়ন করবেন এবং ক্লাবগুলোকে কি বার্তা দিতে চাইবেন পূজোর আগে মহাশয় एक्चुअली हम लोगों ने आज भी क्लब से सभी क्लब से एक मीटिंग किया था uh, हम लोगों ने बोल दिया कि जो भी है, 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 फ्लैश है ये सब अलोड नहीं होगा और uh, जैसे की हाईकोर्ट ने एक सीलिंग लिमिट है उसके ऊपर कोई भी अलोट नहीं करेंगे विसर्जन के टाइम में होगा या पूजा के टाइम में इसलिए आज भी हमने एक्शन लिया और uh, जो स्पीकर है वो सब सीज कर दिया है और अभी सभी एस के पास हमारा साउंड मीटर्स है वो लोग भी एक्टिव रहेंगे कहाँ कहाँ ऐसा हो रहा है हम इमीडिएट एक्शन लेंगे एक्सिलेंट सर सर ये जो साउंड मीटर का बात आप कर रहे हैं मतलब थोड़ा बताएंगे इससे आप क्या देखेंगे मतलब क्लब लोगों को क्या पता चलेगा कैसे आप देखेंगे व्हाट इज टेक्निक लाइक हाउ डू यू जज दिस इसमें एक्चुअली रहता है कि दिस इज एबल टू डिटेक्ट It's an electronic device. Right, sir. So it will record and uh, it will uh, show you the this decibel level. So if it is, we will immediately ask them to uh, reduce the volume. And if it is too high, then we'll take legal action. And SP sir, अगर कोई आपको ये बोलना चाहते, आपको मतलब अगर पुलिस को कोई ये बोलना चाहते कि मेरे एरिया में ये हो रहा है, then what is the yeah. best way to reach to police? Yeah, the best way is 112 It's our emergency number. All to and 112 and location numbers are available on our websites. My number is also there. If you want, I can give my number also to the TV channel people. Uh, they can note down. Please, sir, please, sir, please, sir, if you can yeah. tell us that. Yes. 7042821636. Excellent. Excellent. So, yesterday also we got some calls and uh, immediately our NCC police OC was there on the spot and it took Excellent.

কিন্তু তারপরেও আমরা যদি বসে থাকি নিজের ঘরেই চুক্তি মেরে এবং আমরা যদি শুধু ভাবি যে পুলিশ সবটা করে ফেলবে পুলিশ প্রতিটি রাস্তার খবর রাখবে পুলিশ নানা জায়গায় ঘুরে ঘুরে দেখবে কোথায় আওয়াজ বেশি হয়েছে আইন এবং আদালতের নির্দেশিকার চেয়ে সেটা আমার মনে হয় সম্ভবপর নয় কারণ প্রতিটি জায়গার লিমিটেশন থাকে আমাদের দেখতে হবে যে পরিষেবা প্রদানের ক্ষেত্রে প্রশাসন কি ভূমিকা পালন করছে পরিষেবাগুলো রয়েছে কিনা আমরা কমপ্লেন করলে বা আমরা নালিশ করলে আমরা অভিযোগ জানালে সেগুলোকে পুলিশ দিচ্ছেন কিনা আমাদের আজকের এই আলোচনায় আপনারা শুনলেন পশ্চিম জেলার যিনি শ্রদ্ধেয় পুলিশ সুপার তিনি একেবারে স্পষ্ট ভাষায় বলেছেন উচ্চ আদালতের নির্দেশিকা হারে হারে পালন করতে হবে এবং আমরা আরেকবার আপনাদের বলতে চাই এখানে কোনো ধর্মের সুরসুরি এনে লাভ হবে না যে ধর্মই হোক না কেন যে কোনো আয়োজনই হোক না কেন যে কোনো ফর্মে যেটা অ্যাডভোকেট জেনারেল স্পষ্ট করে বলেছেন আপনি কোথায় বাজাচ্ছেন কি বাজাচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ নয় আপনি আওয়াজ তার সুনির্দিষ্ট মাত্রা থেকে বেশি করে বাজাচ্ছেন কিনা সেটা এখানে আলোচ্য বিষয় আপনি সাধারণ মানুষের শান্তি শৃঙ্খলা ব্যাহত করছেন কিনা সেটা এখানে গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে কেউ বিসর্জনে গান বাজাতে না করেনি বিসর্জনে ঢাক বাজাতে না করেনি বিসর্জনে হাততালি দিতে দিতে গান গাইতে যদি আপনি যান সেখানে কোনো বাধা নেই কিন্তু আপনার গান কতটা আওয়াজে বাজছে আপনার লেজার লাইট মানুষকে রাস্তায় অসুবিধায় ফেলছে কিনা সেগুলো দেখার বিষয় আইনের সুনির্দিষ্ট গাইডলাইন মেনে সেই জায়গাগুলোতে যদি আপনারা মনে করেন পুলিশের হস্তক্ষেপ প্রয়োজন জানান আপনারা হেল্পলাইন নম্বরে সহযোগিতা নিন আপনারা প্রয়োজনে এই অনুষ্ঠানে এসপি সাহেব নিজে তার ব্যক্তিগত টেলিফোন নম্বর বলে দিয়েছেন আপনারা সেখানে টেলিফোন করুন আমার মনে হয় আজকের এই আয়োজনটি একটি দারুণ উপহার শহরবাসীর জন্য এবং রাজ্যবাসীর জন্যও রাজ্যবাসী অবশ্যই পশ্চিম জেলার পুলিশ সুপারকে টেলিফোন করলে তো সেই অর্থে কাজ করতে পারবেন না আপনারা নিজেদের জেলায় নিজেদের পুলিশ সুপারের টেলিফোন নম্বর জোগাড়ের চেষ্টা করুন আপনারা আপনাদের থানার নিজেদের মানে গ্রামীণ এলাকায় বা শহুর এলাকায় যে থানাগুলো রয়েছে সেগুলোর টেলিফোন নম্বরের ব্যবস্থা করুন যাতে আপনারা অভিযুক্তও অন্তত দায়ের করতে পারেন আমার মনে হয় আজকের এই আলোচনায় আপনারা যারা সঙ্গে রয়েছেন আপনারা একমত হবেন যে আমরা যদি নাগরিকরা সচেতন হই আমরা যদি সজাগ হই তাহলে আমরা সত্যি অর্থেই ব্যবস্থা গ্রহণ করাতে পারব আপনাদের আরেকবার একটু শোনাই আমাদের অ্যাডভোকেট জেনারেল এবং বিশিষ্ট আইনজীবী তারা দুজনেই এই বিষয়টি নিয়ে কি বলেছেন শুনুন প্রতিবাদী কলম পত্রিকার এডিটার শ্রী অনদয়া চৌধুরী একটি জনস্বার্থ মামলা করেছেন শব্দ দূষণ আমরা গত পুজো আবহে আমরা দেখেছি যে সব করত্রপত্র যাতে নিউজ হয়েছে যে প্রচণ্ড শব্দ দূষণ হয়েছে ডিজে ইত্যাদি লেজার লাইট ইত্যাদি এইসব ব্যাপারে মানে জনগণের প্রচুর ক্ষতি হয়েছে তো সেই সব উনি চিফ সেক্রেটারিকে আঠারো গোয় দু হাজার চব্বিশে চিফ সেক্রেটারিকে একটা চিঠি দেন চিঠি দিয়ে বলেন যে আপনি প্লিজ এটা নিয়ে অ্যাকশন নিন কিন্তু তারপরে কোনো অ্যাকশন নেওয়া হয়নি সেই কারণেই জনস্বাস্থ্য মামলা উনি করেন এবং এই মামলার মধ্যে পার্টি করা হয় চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি ডিজিপি ত্রিপুরা কমিশন কলেশন বোর্ড ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যাটসেট্রা তো মামলাটা আজকে ওঠে ওঠার পর মাননীয় চিফ জাস্টিস এবং মাননীয় জাস্টিস অরিন্দম বোধের বেঞ্চে তো তখন ওনারা এই মামলার মধ্যে একটা ব্যাপার হচ্ছে দু হাজার চোদ্দোতে বিশ এক দু হাজার চোদ্দোতে অন্যকম জাস্টিস দীপন গুপ্ত এবং জাস্টিস পাত্র একটা ডিভিশন বেঞ্চে মামলা দিয়ে কিছু গাইডলাইন্স ফ্রেম করে দিয়েছিলেন যেটা সুপ্রিম কোর্টের গাইডলাইন্স অনুসারে তো সেখানে স্পষ্ট বলা আছে যে গাইডলাইন্সগুলো আছে অর্থাৎ নয়েজ অ্যান্ড কমিশন কন্ট্রোল রুল অ্যাক্ট অ্যান্ড রুলস টু থাউজেন্ড সিক্সটিন সেটার মধ্যে কিছু গাইডলাইন্স দেওয়া আছে যেমন রেসিডেন্সিয়াল ইয়াতে কত ডেসেবেল অবধি হতে পারে কমার্শিয়াল এলাকায় কত অবধি অব্দি হতে পারে রাত্রি কটা থেকে কটা অবধি আপনার সাউন্ড বক্স চলতে পারে ইত্যাদিটা তার মধ্যে একটা জিনিস আছে যে প্রত্যেকটা স্টেট গভর্নমেন্টকে বলা আছে যে বছরের পনেরো দিনের বেশি দশটার থেকে রাত্রি দশটা থেকে দশ বারোটা অবধি পারমিশন দেওয়া যাবে মাইক্রোফোন মানে সাউন্ড বক্স ইউজ করার জন্য তার বাইরে সময় হচ্ছে রাত্রি দশটা অবধি দশটার অর্থাৎ রাত্রি দশটার পরে কোনো অবস্থাতেই এই পনেরো দিন বাদে সকাল দশটা থেকে রাত্রি দশটা থেকে সকাল ছটা অবধি মতেই আপনি সাউন্ড বক্স চালানো যান এমন শব্দ বাজিয়ে পাঠানো যাবে সেখানে এটাও বলা ছিল যে সমস্ত মেশিনের মধ্যে যাতে সাউন্ড লিমিটার লাগানো হয় সেগুলো ফলো করা হয়নি আমরা সবাই দেখেছি কি হয়েছে তো সেই অনুসারে সেই অনুসারে ডিভিশন বেঞ্চ রায় দিয়ে বলেছেন যে আগের যে জাজমেন্টটা আছে সেটা যাতে স্ট্রিক্টলি ফলো করা হয় যদি এই নিয়মকানুনগুলো দুর্গা পুজো এমন দিবাং উপলক্ষে যদি না মানা হয় তাহলে কোর্ট স্ট্রিক্ট অ্যাকশান নেবে এই অবধি অর্ডার হয়েছে স্টেটের পক্ষে মাননীয় অ্যাডভোকেট জেনারেল উনি অ্যাপিয়ার করেছেন নোটিস রিসিভ করেছেন এবং উনি বলেছেন যে উনি সমস্ত অথরিটিকে অ্যাজ পার অর্ডার অফ দ্য কোর্ট উনি ডাইরেকশন দিয়ে দেবেন আপনার তরফে কি বক্তব্য আমাদের তরফে বক্তব্য ছিল এই এই শব্দ দূষণের কারণে মানুষের প্রভূত ক্ষতি হচ্ছে বিশেষ করে যারা যা যারা পরীক্ষার্থী যারা নাকি আপনার পেশেন্টস বৃদ্ধ শিশু জেনারেল পাবলিক কিছু সংখ্যক লোক আনন্দ করছে কিন্তু ম্যাক্সিমাম সংখ্যক লোক এই মানে এই আতঙ্কে এমন যন্ত্রণায় কষ্ট পেয়েছে এই 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 জিনিসটা উপলব্ধি করেই কিন্তু এই কোর্টে রায়টা দিয়েছে এবং এই রায়টা হচ্ছে সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্টের অনুসারী রায় এবং আমাদের ও হাইকোর্টের যে আগের জাজমেন্ট ছিল সে সেই রায় এই রায়ের ফলে আশা করছি যে এবার পুজোর মধ্যে এবং বিবাহের মধ্যে শব্দবাজি এবং যে মাইক্রোফোন আপনি এবং অন্যান্য কে কে ছিলেন আপনার আমি ছিলাম আমার সাথে আয়েশা শাহ এবং কে ডি সিংহ আমার আমার সাথে আমাকে আজকে জনস্বার্থ করেছিলেন আমাদের রাজ্যের একজন শ্রদ্ধীয় সাংবাদিক প্রবীণ সাংবাদিক শ্রী অনল রায়চৌধুরী মহাশয় এই জনস্বার্থ মামলাটি শুধু উনি করেননি জনগণের হয়ে মামলাটা হয়েছে মূল মূল বিষয়বস্তু ছিল আগামী শারদীয় উৎসবে শব্দদূষণটা যেন আমাদের রাজ্যের জনগণের আনন্দ আহ্লাদ এবং উৎসবের পরিবেশে বাধা হয়ে না দাঁড়ায় বিশেষত নানা ধরনের পাবলিক অ্যাড্রেস সিস্টেম সাউন্ড বক্স স্পিকার্স আর বিশেষ করে ডিজে যেটা বলা হয় ডিজের বিরুদ্ধে মামলা করা হয়েছে আইনত ব্যাপারটা আমরা খুব ছোট একটা পরিসীমায় দেখছি বিশেষ কিছু বিচার করার নেই দুই হাজার চোদ্দো সনে আমাদের ত্রিপুরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বলা হয়েছে যে সিক্সটি ফাইভ ডেসিবেলের বেশি কোনো সাউন্ড সিস্টেম থেকে জেনারেট করা যায় না সেটা বেআইনি হয় কাজেই দেশে যত ধরনের সাউন্ড সিস্টেম ব্যবহার করা হচ্ছে তার প্রত্যেকটার মধ্যে সাউন্ড লিমিটার লাগাতে হবে সাউন্ড লিমিটার না লাগানো যে কোনো সাউন্ড সিস্টেম যে নামেই বলুক আপনি সাউন্ড বক্স স্পিকার পাবলিক অ্যাড্রেস সিস্টেম যে নামেই বলুন যদি সিক্সটি ফাইভ সাউন্ড লিমিটার লাগানো না থাকে সেটা রাজ্যে আনা বিক্রি করা কেনা কাউকে ভাড়া দেওয়া কেউ ব্যবহার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এ বিষয়ে প্রশাসনকেও অনেক আগেই বার্তা দেওয়া হয়েছে নির্দেশ দেওয়া হয়েছে যে এই সিক্সটি ফাইভ ডেসিবেলের উপরে এবং সাউন্ড লিমিটার না থাকা যে কোনো সাউন্ড সিস্টেম যেন বাজেয়াপ্ত করা হয় সেই পুরনো যে রায় সেটাকেই আবার আজকে অনারেবল হাইকোর্ট মনে করিয়ে দিয়েছেন আমাদের এবং আরও বলেছেন যে এই আইনের যদি কোনো লঙ্ঘন হয় ব্যাপারটা খুব কড়া দৃষ্টিতে দেখা হবে আপনাদের মাধ্যমে আমি পুজোর উদ্যোক্তাদের বিশেষ করে বলব আমাদের পুজোর উৎসব মুখর পরিবেশ ঢাক আছে মায়ের বন্দনা আছে নানা রকমের গান আছে শারদীয় গান পুজো তো পুজো থাকবে শব্দদূষণে যেন পরিণত না হয় যাতে এই ডিজের অত্যাচার আরও কিছু আছে ওই আপনারা দেখবেন লেজার লাইট দিয়ে নানা ধরনের জিনিস করা হয় ওটাও কিন্তু আদালতের নজরে আনা হয়েছে আজকে লেজার লাইটের এগুলো চোখের পক্ষে খুব খারাপ মানুষ অন্ধ হতে পারে তো আমরা এবার শপথ নিচ্ছি রাজ্যে একটা দুর্যোগ গেছে আমরা সবের কথা ভেবে এই পুজোর আনন্দমুখর দিনগুলো শব্দ শব্দদূষণ দিয়ে পালন করব না আমরা শব্দ শব্দদূষণ নয় শব্দের ঝংকার দিয়ে পালন করব ঢাক আছে গান আছে নানা ধরনের জিনিস আছে আমরা ওইগুলো ইউজ করবো ডিজে আর সিক্সটি ফাইভ বেশি যে কোনো সাউন্ড সিস্টেম যদি ব্যবহার করা হয় বিরুদ্ধে খুব আমাদের আজকের এই আলোচনা আমরা এখানেই শেষ করতে চাই আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন আপনাদের প্রত্যেককে আরেকবার জানান দিতে চাই পিভি টোয়েন্টি ফোর এবং প্রতিবাদী কলম এই মিডিয়া গোষ্ঠী আপনাদের সকলের সহযোগিতা চায় আপনারা যারা শহরে থাকেন আপনারা যারা অন্যান্য জেলাগুলোতে থাকেন আসুন আমরা সবাই মিলে একজোট হয়ে পুলিশকে প্রশাসনকে সহযোগিতা করি দেখবেন আদালতের রায় হারে হারে মানা হবে আমাদের উৎসব আনন্দ মুখর হোক সবাই মিলে মজা করি আনন্দ করি তবে হ্যাঁ নির্দেশ মেনে অন্য আর কাউকে আমাদের আনন্দের জন্যে নিরানন্দে না ফেলে দেয়ার যে খেলাটি সেটিকে বন্ধ করে দিয়ে ভালো থাকবেন সবাই দুর্গাপূজার সকলের ভালো হোক আমরা কথা বলতে থাকবো এইসব বিষয় নিয়েই আগামীকাল নতুন কোনো বিষয় নতুন কোনো ভাবনা আজ এ পর্যন্তই শুভরাত্রি